ব্যারাকপুরের বিধায়ক শীলভদ্র দত্তকে বিজেপিতে আসার জন্য আহ্বান জানালেন বিজেপি নেতা অরুণ ব্রহ্ম। গোল্ডেন ফিগার, আ হাউস ফর ইভেন্ট অর্গানাইজিং, প্রমোশন, ম্যানেজমেন্ট, ট্রাভেল, সেল সার্ভিসেস এক্সেট্রা। রিলায়েবিলিটি ইজ আওয়ার অ্যাবিলিটি। কল 9433790215। ব্যারাকপুরের বিধায়ক শীলভদ্র দত্ত এদিন ঘোষণা করেছেন তিনি আসন্ন বিধানসভা নির্বাচনে প্রার্থী হবেন না। তার এই ঘোষণার পরই তাকে বিজেপিতে যোগদান করার জন্য আহ্বান জানালেন বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলা কমিটির সদস্য অরুণ ব্রহ্ম। শ্যামনগরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুরের বিধায়ক শীলভদ্র দত্তর ভূয়সী প্রশংসা করে অরুণ ব্রহ্ম জানান তার মতো সজ্জন শিক্ষিত ব্যক্তির বিজেপিতে আসা উচিত। এটাই স্বাভাবিক। শীলদা একজন ভদ্র সজ্জন মানুষ, শিক্ষিত মানুষ, হতে পারেন তিনি তৃণমূল কংগ্রেসের MLA, কিন্তু আমি শীলদাকে অনেক বছর থেকে চিনি। 2006 সালে যখন তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন তখন থেকে আমার শীলদার সঙ্গে পরিচয়। আমি যখন তৃণমূল কংগ্রেসে ছিলাম, তিনি যখন আমার জেলার যুব সভাপতি ছিলেন, আমি ওনার নেতৃত্বে কাজও করেছি। আমি 2013 সালে যখন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলাম, সেদিন অনুভব করেছিলাম যে তৃণমূল কংগ্রেসে সজ্জন, ভদ্র, যোগ্য, দক্ষ ব্যক্তিদের জায়গা নেই। সেটা আমি ছোটো শীলদার চেয়ে অনেক, সব কিছুতে ছোটো। আমি আজ থেকে 7 বছর আগে বুঝেছিলাম, শীলদা তার 7 বছর পর অনুভব করলেন। আমি বিজেপির কর্মী হিসেবে চাইব শীলদার মতো শিক্ষিত, ভদ্র, সজ্জন মানুষেরা রাজনীতি থেকে সন্ন্যাস না নিয়ে রাজনীতিতে থাকুন এবং আমাদের দলে তিনি যোগদান করুন। ভারতীয় জনতা পার্টিতে ভদ্র, শিক্ষিত, সজ্জন মানুষদের জন্য জায়গা, সেখানে যদি তিনি আসেন তাহলে রাজনীতি পরিমণ্ডল পরিসরটা ভালো হবে এবং আগামী দিন বাংলা যে পরিবর্তন হতে চলেছে সেই পরিবর্তনে শীলদা আমাদের শরীর হন, সেটা আমি আপনাদের মাধ্যমে চাই।